প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন, প্রতি মাসেই আমরা একজন লিগাল অ্যাডভাইজার নিয়ে আসি এবং সমসাময়িক আইনি বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করি। আজ আমাদের সাথে আছেন ব্যারিস্টার কালাম চৌধুরী। বাংলাদেশ থেকে আসলে সবসময় একটাই ওয়ার্ক পারমিটের বিষয় নিয়ে আলোচনা হয়, সেটি হচ্ছে রেস্টুরেন্ট খাতে। তো এর বাইরে আসলে নতুন ভাবে কোন কোন খাত যুক্ত হয়েছে নতুন ভাবে? ওয়েল, আসলে আমরা বাংলাদেশের কথা বললেই কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশ শুধু বাবুর্চি বা শেফ এটাই আসলে ওয়ার্ক পারমিট বা ওয়েটার, আসলে কিন্তু না। ওয়ার্ক পারমিট কিন্তু একটা ভেরি স্মল জায়গা হলো যে আপনার এই যে ক্যাটারিং ইন্ডাস্ট্রি, এবং আমরা যেটা আমি মনে করি বাংলাদেশিদের এই বিষয়টা আসলে মাথায় নেওয়া উচিত। এইখানে নার্সিং সেক্টর আছে, এইখানে নার্সিং সেক্টরে আপনার যে আপনি শুনলে অবাক হবেন যে ইন্ডিয়া থেকে আপনার সরাসরি এখানে নার্সিং কারিকুলামের মাধ্যমে ইন্ডিয়াতে কোর্স করে এবং সেইখান থেকে তারা নার্সিং যে মিডওয়াইফারি যে কাউন্সিল আছে সেখানে রেজিস্ট্রেশন নিয়ে তারা সরাসরি আসতে পারে। এবং শুধু তাই নয়, আপনি প্রত্যেকটা সেক্টরে, ইভেন আপনি যদি কার্পেন্টারে যান, আপনি যদি আপনার মিনিস্টার অফ রিলিজিয়ন, আপনি প্রত্যেকটা সেক্টরে কিন্তু এটা সম্ভব। আপনি কেয়ার সেক্টর, মিডওয়াইফ, কিন্তু একটা কথা বলে নেওয়া ভালো, বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেকগুলো নার্সিং ইনস্টিটিউট রয়েছে এবং সেই ইনস্টিটিউট থেকে কিন্তু অনেক নার্সরা আপনার কোয়ালিফাইড হচ্ছেন। এবং আমি মনে করি যে আমরা শুধুমাত্র এই রেস্টুরেন্টের দিকে না তাকিয়ে আমাদের যে আমরা ওয়েল রেস্টুরেন্টে আসতে পারে আমার কোনো সমস্যা নাই, বা অন্যান্য যে সেক্টর আছে সেই সেক্টরে আপনি আমরা কেন আমরা দেখবো না, কারণ সেই সেক্টর গুলো কিন্তু আরো আরো বেশি আপনার বেনিফিট পাওয়ার সম্ভাবনা আমাদের বেশি। সো আমি মনে করি যারাই আসলে বাংলাদেশ থেকে দেখছেন, নার্সিং সেক্টরটা আপনি দেখেন, কেয়ার সেক্টরটা আপনারা দেখেন, তারপরে আপনার এই যে সোশিয়াল ওয়ার্কিং, এইখানে এই সেক্টর গুলো আপনারা দেখতে পারেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো নার্সিং সেক্টরে কিন্তু আপনার শর্টেজ অকুপেশন লিস্টে আপনি খুব ইজিলি কিন্তু আপনি স্কোর করতে পারতেছেন। তবে এখানে একটা জিনিস হলো, আপনি এখানে রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন নিয়ে আপনাকে আসতে হবে এবং এখানে আসার পরে একটা অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। এবং আই রেয়ারলি আই ফাউন্ড পিপল ফেইলড অন দিস, বিকজ যারা এই নার্সিং সেক্টরে, যারা বাংলাদেশের নার্সিং সেক্টরটা আমি মনে করি খুবই উন্নত বর্তমানে, কারণ অনেকগুলো মেডিকেল, প্রাইভেট মেডিকেল হচ্ছে এবং নার্সিং সেক্টর গুলো কিন্তু খুবই এক্সপানশন হচ্ছে। বাট আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য, অন্যান্য দেশ যেভাবে এই সেক্টর গুলোতে আপনার ফোকাস করতেছে, আমাদের কোনো কারণে হোক বা আমাদের অজ্ঞাতে হোক বা আমাদের অ্যাওয়ারনেস এর অভাবে আমরা কিন্তু সেই সেক্টর গুলোতে আসতে পারতেছি। তো আমরা যদি স্কিল মাইগ্রেন্ট যদি এই দেশে যদি আমরা নিয়ে আসতে চাই, তো সেই সেক্টর গুলো আমাদের, ইভেন মিনিস্টার অফ রিলিজিয়ন ইটস ভেরি, আপনার আমরা জানি অনেকগুলো মস্ক আছে, ইসলামিক ইনস্টিটিউশন গুলো আছে সেখানে কিন্তু তারা দে আর রিয়েলি সাফারিং, এই যে প্রেয়িং প্রেয়ারটা আপনার কন্টিনিউ করার জন্য অথবা বিভিন্ন ধরনের ইসলামিক অ্যাক্টিভিটিস করার জন্য, সেখানে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক স্কলার, অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা রয়েছেন যারা ইউনিভার্সিটি থেকে আপনার ইসলামিক স্টাডিজ এ পাস করেও কিন্তু তারা অনায়াসে কিন্তু এই মিনিস্টার অফ রিলিজিয়নে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে ওয়াইডার অ্যাসপেক্টে আমাদের দেখা উচিত। ইভেন আপনি কনস্ট্রাকশন সেক্টরেও কিন্তু ব্রিক লেয়ার, আপনার পেইন্টার, অনেকগুলো জব রয়েছে যেগুলো আমরা আসলে জানি না। সো দেয়ার আর থাউজেন্ডস অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইজ দেয়ার। সো আমি সবাইকে বলবো যারা ইয়েগুলো দেখেন, আপনারা ইন্টারনেট সার্চ করেন, ইয়ে দেখেন যে কিভাবে স্কোরিং করা সম্ভব এবং আপনার নিজের স্কিল। এবং সবচেয়ে বড় জিনিস হলো কি, আমরা রাখি একটা জিনিস, আমি বলে রাখি যে আমরা কিন্তু আসলে এই ইয়াং জেনারেশন সবাই কিন্তু বিদেশমুখী, সবাই বিদেশে দেখতে চায়, জানতে চায়, এবং এটা যে তরুণরা এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি যে কথাটা বারবার আমি তরুণদের উদ্দেশ্যে বলি যে বর্তমান বিশ্ব, আপনি জানেন যে কানাডাতেও কিন্তু এটা সম্ভব, অস্ট্রেলিয়াতে সম্ভব এবং লন্ডনেও সম্ভব। কাদের জন্য সম্ভব? যাদের যোগ্যতা রয়েছে, যাদের এডুকেশন রয়েছে, যাদের স্কিল রয়েছে। সো পৃথিবী আপনাকেই খুঁজছে, আপনি পৃথিবীকে খুঁজতে হবে না। এবং অদূর ভবিষ্যতে আমরা যদি ইউরোপের, ইউরোপিয়ান ইউনিয়নের দিকে দেখেন, সেখানেও কিন্তু আপনার স্কিল ওয়ার্কারদের সংকট রয়েছে। তো আমরা সঠিকভাবে কিন্তু আমরা যাই না, খামোখা আমরা 10-15 লাখ টাকা খরচ করে দালালের খপ্পরে পড়ে ওই যে সমুদ্রে আমরা ডুবে মানুষ মারা যাচ্ছে গতদিনও দেখলাম, এগুলো কিন্তু ঠিক না। আপনি নিজেকে গড়ুন, নিজেকে তৈরি করুন এবং দেয়ারে যে পৃথিবী অবারিত আপনার জন্য। তো সুতরাং আমি সবাইকে বলবো এই বিষয়গুলো আসলে খুব
যত্ন করে আপনারা ইন্টারনেট এখন হাতের মুঠোয়, ডিজিটাল বাংলাদেশ আপনি হাতের মুঠোয় আপনি সবকিছু পাচ্ছেন, ইনফরমেশন নেন। ইভেন স্টুডেন্ট ভিসার জন্য আপনার দালালের কাছে যেতে হবে না, আপনি স্টুডেন্ট ভিসার জন্য আপনি ইউনিভার্সিটি কে যদি একটা ইমেল করেন, ইউনিভার্সিটি আপনাকে খুঁজছে, আপনি কেন তৃতীয় মধ্যস্বত্ব আপনি ভুগিদের কাছ থেকে আপনি যাবেন এবং প্রতারিত হবেন? আপনি টাকা দেওয়ার দরকার নাই তো, আপনি কোনো সলিসিটরের কাছে যাওয়ার দরকার নাই স্টুডেন্ট ভিসার জন্য। আপনি সরাসরি ইউনিভার্সিটিতে আপনি একটা ইমেল করে, আপনি আপনি জানেন রাখি যে হোজো পাড়াগায় থেকেও কিন্তু এখন ইন্টারনেট ইউজ করা যায়, হোয়াই ডোন্ট গাইজ সেন্ড এন ইমেল যে ইউনিভার্সিটিতে আমি পড়তে চাই, এইগুলো আমার সিভি অথবা এইগুলো কারিকুলাম কোন জায়গায় আমি পড়ব, সেইখান থেকে আপনি ইন্টারভিউ দিয়ে আপনি আসতে পারবেন। সো ওয়ার্ল্ড ইজ ওপেন নাও ফর হুম, যারা যাদের যোগ্যতা আছে, যারা বারো পড়াশোনা করে, যাদের ল্যাঙ্গুয়েজ দক্ষতা আছে, তাদের জন্য বিশ্ব আজকে উন্মুক্ত। তো সবাইকে বলবো এই উন্মুক্ত বিশ্বে আপনি মধ্যস্বত্বভোগীদের কাছে না গিয়ে সরাসরি যোগাযোগ করুন।